আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামিমা সিডনি থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আমি ইনশাল্লাহ ভালো আছি। যাই হোক, সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। আজকে ভ্যালেন্টাইন্স ডে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে রবিবারই পড়ে গেল ভ্যালেন্টাইন্স ডেটা। সবার বন্ধ, বাচ্চাদের বন্ধ, তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, সেলিব্রেট করি ভ্যালেন্টাইন্স ডেটা। তো আমরা সবাই লাল রঙের ড্রেস পরে রেডি হয়ে একটু লং ড্রাইভে বের হলাম। খুব বেশি দূরে যাব না, এক থেকে দেড় ঘন্টার মতো ড্রাইভ, এরকম দূরত্বে কোথাও একটু যাব, দেন তারপর একটু ঘুরে ফিরে ছবি তুলে খাওয়া দাওয়া করে চলে আসবো। কারণ কালকে আবার বাচ্চাদের স্কুল, তো সেই কারণে পরে আমরা ডিসাইড করলাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ডিসাইড করলো সে আমাদেরকে জীবন বিচে নিয়ে যাবে। আসলে এটা বাংলার জীবন না, এখানকার নামটা জীবন, মানে খুবই আপন আপন একটা নাম। যাই হোক, খুব সুন্দর একটা নাম জীবন বিচ। এটা আই থিঙ্ক ক্রোনোলার কাছাকাছি বা ক্রোনোলাতে মেবি। অ্যান্ড আমরা বান্দিনা ড্রাইভ দিয়ে যাচ্ছি। তো আসলে এই বিচে যাওয়ার ড্রাইভের রাস্তাটা অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর কীভাবে হয়, ভীষণ ভীষণ সুন্দর। তো দেখো, আসলে ভিডিওতে যে সুন্দরটা দেখা যাচ্ছে তার চেয়েও হাজার হাজার গুণ সুন্দর। তোমরা পারলে যেও জীবন বিচ, খুব বেশি দূরে না, খুবই মানে কাছেই বলা যায়, মানে যখন তখনই যাওয়া যায় সিডনি থেকে। যাই হোক, আমরা ভীষণ এনজয় করছি। আকাশটা যে কী ঝকঝকে নীল, পরিষ্কার। আসলেও কালকেই কিন্তু বৃষ্টি ছিল, আজকে কী সুন্দর আকাশ। যাই হোক, তো আসলে বিচে সুইমিং করতে না পারলে মজা তেমন লাগে না আমার কাছে। আসলে বিচ মানে হচ্ছে ভিজবো, মজা করব। তো যদিও আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, আমার ছোটো মেয়েটা আবার অসম্ভব সুইমিং পছন্দ করে, সে তো অস্থির হয়ে যায়। তো তারপরও আসলে আজকে ওরকম কোনো প্ল্যান নেই সুইমিং করার, আমাদের শুধু একটু ঘোরাফেরা করার প্ল্যান, আর একটু দেখা প্রকৃতির সাথে, একটু সময় কাটানো, এই আর কি। তো আমরা যাচ্ছি, সুন্দর ড্রাইভটা, মনে হচ্ছে যে অনেক দূরে কোথাও যাচ্ছি, অনেক দূরে। আসলে এটা সিডনির খুবই কাছে, আর কি অদ্ভুত রাস্তা, দুই পাশে পাহাড়ের ঢালে, দুই পাশে গাছ, তারপর এই তো নিচে কয়েক জায়গায় লেক দেখা গেল, আবার সে ফাউন্টেনও দেখা গেল, তো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো আমার আসলে ভিডিও, মানে মনে হচ্ছে যে সব ভিডিও করি, পুরো রাস্তাটাই ভিডিও করে ফেলি। যদিও এটা মানে দেখতে পারে হয়তো বোর লাগবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর, সব ধরে রাখি ভিডিও করে। আমরা জীবন বিচে চলে এসেছি। এই যে দেখো, ছোট্ট একটা বিচ, আজকে আকাশটা অসম্ভব নীল, আর ঠিক তেমনি পানিটাও গাঢ় নীল। কী সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে, তাই না? এখানে মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না। আর এই যে মেঠো পথ, এ সাইড দিয়েও বিচের ওই পাশে যাওয়া যায়। আসলে এই তো, এটা দেখে আসলে আমার বাংলাদেশের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। দেশের বাড়িতে যখন বেড়াতে যেতাম, তখন আমাদের গ্রামের পেছনের দিকে এরকম সুন্দর একটা মেঠো রাস্তা ছিল, গাছগাছালি ছিল। আর এই সাইডের মানুষগুলোকে অসম্ভব ফ্রেন্ডলি মনে হলো, কারণ যার সাথেই দেখা হচ্ছে খুব মানে একটা হাসি দিয়ে বলতেছে, তাদেরকে অনেক সুন্দর লাগছে, এনজয় করো, তোমরা কোথা থেকে আসছো, খুব ফ্রেন্ডলি লাগলো। যাই হোক, এই পানি দেখে তো আমার এখন মানে ভীষণ ইচ্ছা করতেছে যে একটু ভিজি, অদ্ভুত সুন্দর।
বিচে এসে না ভিজলে আসলে মন ভরে না। যাই হোক, এই তো আমরা সবাই দেখছি বালিতে নামবো, অবশ্যই নামবো বালিতে, একটু তো পা ভেজাতে হবে। ফটো সেশন শুরু হয়ে গেছে আর আমার মেয়ে তো চলে গেছে পানির কাছে, তাকে আর আটকে রাখা যায় নাই। এই দেখো স্পিড বোট, উফ, মাছ ধরছে লোকটা, কি মনোযোগ দিয়ে মাছ ধরতেছে। আচ্ছা, এই যে যে লোকজন সুইমিংও করছে, না বিচটা না বেশ ঢালু, মানে অনেকখানি সমান্তরাল না, মানে একটু গেলেই নিচের দিকে ডিপ হয়ে যায়। আমি তো সাঁতার জানি না, আমার জন্য রিস্ক হয়ে যাবে। কি মজা না, যেহেতু কাপড় চোপড় আনা হয় নাই এক্সট্রা, তো যার কারণে সবাই আমরা খুব সাবধান, যে জামা কাপড় ভিজে গেলে আর উপায় নেই। চারিদিকটা একেবারেই ছোট একটা বিচ, খুব বেশি বড় না, কোয়াইট সুন্দর। নেক্সট টাইম আসলে প্রিপারেশন নিয়ে আসতে হবে, একেবারে জামা কাপড় নিয়ে তারপরে এখানে গোসল করতে হবে, সুন্দর। আমরা আজকে লাল পরেছি সবাই, তো এখানে না যেই দেখছে বলতেছে আল্লাহ তোমাদের খুব সুন্দর লাগতেছে। ওরা আসলে তাই তো, ওরা ওদের কাউকে দেখলাম না এরকম লাল ড্রেস ড্রেস পরতে আমরাই। আচ্ছা যাই হোক, এবার ফেরার পালা, আমরা রওনা দিয়ে দিলাম। এবার আমরা যাব ডিফারেন্ট রাস্তা দিয়ে, এবার একটা রেন ফরেস্ট ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে অনেক, মানে দুই পাশে উঁচু উঁচু গাছ, অনেক বড়, মানে এত মানে গাছের জন্য আকাশ দেখা যাচ্ছে না, ভীষণ সুন্দর। এটা আরেক রকমের সুন্দর, দুই পাশে জঙ্গল আর তার ভিতর দিয়ে পাহাড়ি, পাহাড়ের উপর দিয়ে এঁকে বেঁকে রাস্তা যাচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আসলে পথ তো শেষ হবেই, পথ তৈরি হয়েছে শেষ হবার জন্য। আজকে তাই আমরাও বাসার দিকে রওনা দিয়ে দিলাম, আমাদের আজকের জন্য ঘোরাঘুরি শেষ। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? রাস্তাটা অসম্ভব সুন্দর, তোমাদের যদি সম্ভব হয় তো তোমরা ঘুরে এসো জীবন বিচে, ভালো লাগবে তোমাদের এবং তোমরা অবশ্যই এনজয় করবে, আমরা ভীষণ এনজয় করেছি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, আবার দেখা হবে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি ভ্যালেন্টাইন্স, আল্লাহ হাফেজ।